আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার শুরু হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের 19 নম্বর পর্ব থেকে গ্রুপ নাম্বার হচ্ছে 5 টাইপের ম্যাথগুলোতে যে ম্যাট্রিক্সের বহুপদী ম্যাথগুলো কীভাবে সলিউশন করতে হয়। তার আমাদের প্রথম নাম্বার অঙ্ক যদি ইকুয়ালস টু এত হয় এবং স্কোয়ার মাইনাস 5a + 6i নির্ণয় করো, যেখানে আমাদের এর মান আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান 1001 হয়, তবে আমাদের বহুপদীর মানগুলো বের করতে হবে। সো এই মানগুলো বের করার জন্য আমাদের মূলত নিয়মটা কী, আমাদের নিয়মটা জানলে আমরা অনায়াসে এগুলান সলিউশন করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো শুরুতে আমরা বলবো দেয়া আছে দিয়ে সমাধান লিখে এর মান। তাহলে এর আমাদের মানগুলোর জন্য এ দরকার, 5a দরকার আর 6i দরকার। তো আমরা এখন দিয়ে এখানে এ স্কোয়ার মানটা নিব। এ স্কোয়ার মানে কত? এ ইনটু এ, তার মানে এখানে আমাদের এ এর মানটা আমাদের গুণ করতে হবে মূলত 3 - 5 - 1, দেন সিম্পলি আমাদের আরও একটা এ এখানে আবার রিপিট হবে 3 - 5 - 1, দেন আমাদের গুণনের কাজটা করবো। 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 = 9, 2 দিয়ে 5 কে 5 দোগুণ 10, 3 দিয়ে 2কে 3 দোগুণ 6, 2 দিয়ে -2কে -2 কে 2, 5 দিয়ে 3কে 3 + 15, 5 - 1 দিয়ে 5 কে 5 কে 5, 5 দিয়ে 2কে 5 দোগুণ 10, -1 দিয়ে -1 কে -1 হচ্ছে +1। দেন এখানে সিম্পলি আমাদের কাজ করতে হবে 10, তাহলে 19 - 15 থেকে 5 বাদ দিলে 10 হয়, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, 10 আর 1 = 11। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম স্কোয়ার ম্যাট্রিক্সের মানটা। ওকে, আমাদের এখন সিম্পলি যে কাজগুলো করতে হবে, তো 5-এর মানটা আমরা ডিরেক্টলি বসে দিয়েও করতে পারি, আমরা একবারে করি। অতএব প্রদত্ত রাশি লিখে আমরা কাজগুলো করি। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা মানে হচ্ছে a² - 5a + 6i, আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, দেন আমরা স্কোয়ার মানটা বসাই দিই 19 - 4 - 10 - 11, এটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। দেন 5 ইনটু এ, তাহলে এ ম্যাট্রিক্স কত ছিল? 3 - 5 - 1 + 6i, আই বলতে আইডেন্টি ম্যাট্রিক্স দেওয়াই ছিল 1001। তাহলে এখন এই অংশটার আমাদের গুণনের কাজটা করে দিলে আমাদের অ্যান্সার প্যাটার্নটি মূলত চলে আসবে। তাহলে এখানে 19 - 4 - 10 - 11, দেন এখানে আমাদের গুণ করতে হবে 5 দিয়ে। তো আমরা যদি প্লাস নিয়ে কাজ করবো এখানে, তাহলে মাইনাস দিয়ে একবারে গুণ করে দিব, তাহলে এখানে -15, এখানে হচ্ছে -25, মানে এক্সট্রা একটা মাইনাস দিয়ে মূলত গুণ হচ্ছে এই মাইনাস দিয়ে, 3 + 5 = 10, -1 হচ্ছে +1, মানে 5 হচ্ছে 5, আর এখানে দেখতেছে 6 0 0 6। এখন সবগুলো আমাদের যোগ করে লিখলে আমাদের কাজ শেষ। তো আমরা যোগ করবো 19, এখানে -15, এখানে হচ্ছে +6, এখানে 10 - 25 + 0, পরটা গেল এবার 4 দ্বিতীয়বারটা করে 4 - 10 + 0, এখানে 11, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে কত? 6। দেন আমাদের যোগ করলে আমাদের মূলত কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। তো আমরা যোগ করে দেই, তাহলে এখানে যোগ করলে পাচ্ছি আমরা হচ্ছে 10 - 6 - 15 এবং 22। তো এটা হচ্ছে আমাদের তাহলে প্রদত্ত রাশির যে মানটা তা পেয়ে গেছি, এটা আমাদের মূলত নির্ণয় করতে বলেছিল, আমরা নির্ণয় করতে পারছি। সো এর পরবর্তীতে পর্বে আমরা যে 22 নম্বর ম্যাথটি রয়েছে তা সলিউশন করবো, সেটা দেখার আমরা জানি। পর্বটি শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।